আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডলা মাছ দিয়ে সিমের বিটি কীভাবে রান্না করতে হয়, সেই রেসিপিটা দেখাবো। অনেকে সিমের বিটি বলে বা অনেকে খাইসা বলে, কিন্তু আমি সিমের বিটি বলি, তাই আপনাদের সঙ্গে সিমের বিটি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই দেখাবো। চলুন তাহলে দেখে আসি। এখানে আমি প্রথমে সিমের বিচিগুলো নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট ভিজিয়ে রাখবো এই কারণে যেন সিমের বিচিগুলো তাড়াতাড়ি ছোলা দেয়। দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার পর আমি এটাগুলো ছিলছি 20 মিনিট। আপনি লবণ দিয়ে যদি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখেন তাহলে এটা তাড়াতাড়ি ছিলতে পারবেন, না হলে এটা অনেকটা কষ্ট হবে। এভাবে করে আমি প্রত্যেকটা সিমের বিচি ছিলে নেব। আমার সিমের বিচিগুলো ছেঁড়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি চলে আসলাম আমার কী কী লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি, 1/2 টেবিল চামচ জিরা এবং 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া নিয়ে নিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ থেকে কিছুটা কম, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, টমেটো নিয়েছি এখানে 6-7টা। আমি এরকম করে কেটে নিয়েছি কারণ ছোটো সাইজের টমেটো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, নিয়েছি এখানে সিমের বিচিগুলো যেগুলো আমি ছিলে রেখেছিলাম সেগুলো। এখন আমি রান্না করতে চলে যাব, আর এখানে তো তেলটা তো লাগবেই। আর নিয়ে নিয়েছি যে মাছটা আমি রেখেছিলাম, এই মাছগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে আমি নিয়েছি নলা মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই বা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে মাছগুলো ভেজে নেব। আমি এটাকে মাখে তারপর ভাজতে চলে যাব। চলে আসলাম মাছগুলো ভাজতে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেলটা। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠে একটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। আমি এতটা কড়া করে ভাজবো না, কারণ তরকারি যে মাছটা রান্না করবেন সেটা কড়া করে না ভাজলেই মাছের টেস্টটা ভালো থাকে। আমার মাছটা অলরেডি 2 ফুট ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি যে মাছটা ভেজেছিলাম সেই মাছের তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেস্টটা একটু মজে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, দেখতেই পাচ্ছেন পেস্টটা মজে এসেছে। এরপর যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব, দিয়েছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি আদা রসুনের পেস্টটা যেটা আমি রেখেছিলাম সেটা, দিয়ে দিচ্ছি বাকি সব মশলাগুলো একসাথে, দিয়ে একসাথে মিক্স করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমাকে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে কিছুটা কোন একটু কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। ঠিক সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার সিমের বিচিগুলো মনে হয় অলরেডি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তার মধ্যে অল্প একটু পানি আছে। এই পানিটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, টমেটোগুলো দিয়ে আমি একটু ভালোভাবে উল্টো পাল্টে নেড়ে সামান্য পরিমাণ একটু কষিয়ে নেব। এখানে টমেটো গলাটার কোনো প্রয়োজন নেই। ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। আসলে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমার টমেটোটা যখন আমি 2-1 মিনিট কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে সঙ্গে মাছটাও দিয়ে দিয়েছি আর 6-7টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দেবেন যেন বেশি সিমের বিচিগুলোর সাহায্যে গলে না যায়, এই পর্যায়ে আপনাদেরকে পানিটা বুঝে দিতে হবে। এখন ঢেকে দিচ্ছি আমার বাকি রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঝোলটা কীরকম আছে আর সিমের বিচিটা কতটা সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই গরম, খুব সাবধানে করবেন। আমার সিমের বিচিটা এখনই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু হলো শক্ত আছে, সেই পর্যায়ে আমি এখানে ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের মতো চলে রেখে নামিয়ে ফেলবো যেন আমার সিমের বিচিগুলো গলে না যায়।
মাছটা মাথাটা উল্টে দিচ্ছি, মাথাটা একটু বড় তো সেজন্য উল্টে দিচ্ছি। ঢেকে দিলাম, 2 মিনিট রেখে দিয়ে আমি নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে আমার মাছটা কতটা সুন্দরভাবে রান্নাটা করলাম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে মাছ দিয়ে সিমের বিচি রান্না করে ট্রাই করে দেখতেই পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।